দেখুন যে কারণে রাশিয়া ও সৌদির সিদ্ধান্তে বিশ্ববাজারে চাঙ্গা তেলের দাম। 2018 সালের মার্চ পর্যন্ত তেলের উত্তোলন সীমিত রাখবে বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব ও রাশিয়া। আর এই প্রতিশ্রুতিতে বিশ্ববাজারে গতকাল সোমবার তেলের দাম 3% পর্যন্ত বাড়ে, এক পর্যায়ে বেড়ে $52 উত্তীর্ণ হয়। জ্বালানি তেলের দাম বাড়ানোর লক্ষ্যে তেল রপ্তানিকারীদের সংগঠন ওপেকের অন্তর্ভুক্ত দেশ সৌদি আরব ওপেকভুক্ত নয় এমন দেশ রাশিয়া একসঙ্গে এই সিদ্ধান্ত নিল। গতকাল সোমবার সৌদি আরব ও রাশিয়ার জ্বালানি মন্ত্রীরা জানান, তারা তেলের উত্তোলন সীমিত করার যে মেয়াদের কথা উল্লেখ করেছিল তা বাড়িয়ে দেওয়া হয়েছে। 2018 সালের মার্চ পর্যন্ত তারা উৎপাদন সীমিত রাখবে, চুক্তির সময় থেকে যা 9 মাস বেশি। এ সময় 18 লাখ ব্যারেল তেল উত্তোলনেই সম্মত রয়েছে দুই দেশ। তেল সরবরাহের এই চুক্তি গতকাল বাজারকে চাঙ্গা করলেও যুক্তরাষ্ট্রের মতো রপ্তানিকারক দেশগুলোতে পণ্যটির যে মজুদ তা শঙ্কায় ফেলে দিয়েছে। গতকাল লেনদেনের শুরুতে দাম বাড়লেও এক পর্যায়ে আবার কিছুটা কমে দাম। গত বছরের ডিসেম্বরে প্রতিদিন 12 লাখ ব্যারেল তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয় ওপেক। সিদ্ধান্ত নেওয়া হয় চলতি বছরের জানুয়ারি থেকে এই উত্তোলন কমানো হবে। গত 8 বছরের মধ্যে এটা হচ্ছে ওপেকের উত্তোলন কমানোর প্রথম সিদ্ধান্ত। এরপর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ানোর লক্ষ্যে উত্তোলনের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নেয় ওপেক বহির্ভূত 11টি দেশ। 2 বছর আগেও জ্বালানি তেলের দাম $100 উপরে ছিল। 2 বছর ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে থাকে, এক পর্যায়ে তা মাত্র $29 নেমে এসেছিল। এরপরে বাজারকে চাঙ্গা করতে বিভিন্ন সময় বৈঠকে বসে ওপেক। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।